প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি নার্গিস সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। তোমাদেরকে আজকে দেখাবো উচ্চতর গণিত প্রথম পত্র, জ্যামিতি, সরল রেখা, প্রশ্নমালা 3G। প্রথমে আমরা তোমাদের সূত্র দেখাবো। দেখো, একটা বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো সরলরেখার লম্ব দূরত্ব। দেখো, এখানে একটা চিত্র এঁকেছি। এবি একটা সরলরেখা, পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব। সূত্র হবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। পি বিন্দুটা কি ছিল আমার? এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এক্স এর জায়গায় আমার হয়ে যাবে এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় হবে ওয়াই ওয়ান। একটা পরম মান হবে, কারণ লম্ব দূরত্ব সর্বদা ধনাত্মক। তার মানে পি বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এর পরম মান ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা থেকে আমরা আরেকটা সূত্র দেখাবো। এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এর জায়গায় আমরা যদি জিরো জিরো বিন্দু দেই তাহলে কি হবে? জিরো জিরো মানে হলো মূল বিন্দু। মূল বিন্দু বা জিরো জিরো বিন্দু থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো সরলরেখার লম্ব দূরত্ব। তার মানে এই এক্স এর জায়গায় কি হয়ে যাবে? জিরো। আর ওয়াই এর জায়গায় কি হবে? জিরো। তাহলে আমার কি হবে? ধ্রুবক সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ধ্রুবক সি ডিভাইডেড বাই এক্স এর সহগ হোল স্কোয়ার, ওয়াই এর সহগ হোল স্কোয়ার। তার মানে একটা বিন্দু দিয়ে এবং আরেকটা কি মূল বিন্দু দিয়ে একটা সরলরেখার লম্ব দূরত্ব। এখন এই সূত্র দিয়ে আমরা অঙ্ক দেখাব। প্রশ্নমালা 3G এর 1B নাম্বার অঙ্ক। দেখো, 4x প্লাস 3y ইকুয়াল সি এবং 12x মাইনাস 5y ইকুয়াল 2 ইন্টু সি প্লাস 3। রেখা দুইটি মূল বিন্দু হতে সমদূরবর্তী হলে সি এর ধনাত্মক মান নির্ণয় কর। ঠিক আছে, আমি এখন এই সূত্র দুইটা কাজে লাগাই অঙ্কটা দেখাব। সলিউশন আমরা করে দিচ্ছি। দেখো, জিরো জিরো বিন্দু থেকে জিরো জিরো বিন্দু থেকে থ্রি ওয়াই ইকুয়াল সেভেন বা 4x প্লাস 3y মাইনাস সি ইকুয়াল টু জিরো রেখা বা সরলরেখার লম্ব দূরত্ব। কি হবে আমাদের? লম্ব দূরত্বের সূত্র মূল বিন্দু থেকে কি ছিল? ধ্রুবক ডিভাইড কি এক্স এর সহগ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হোল স্কোয়ার। তাহলে কি হবে? এখানে সিটা হলো মাইনাস, মানে মাইনাস সি এর পরম মান। পরম মান হলে সেটা কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? রুট ওভার 16 যোগ 9 25 ইকুয়াল কি হবে? পরম মান সি 25 এর
বর্গমূল হলো ফাইভ। এখন দুইটা সরলরেখাই বলছে মূলবিন্দু হতে সমদূরবর্তী, তার মানে মূলবিন্দু হতে এই প্রথম সরলরেখার লম্ব দূরত্ব মূলবিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব কি হবে, সমান হবে। আবার মূলবিন্দু থেকে দেখো এই জায়গাটায় সমীকরণটা চেঞ্জ করে দিই আমরা, টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান টু ইন্টু সি প্লাস থ্রি। বা আমরা কি লিখতে পারবো, টুয়েলভ এক্স ফাইভ ওয়াই মাইনাস টু ইন্টু সি প্লাস থ্রি ইকুয়াল জিরো। ডান পাশের যে ধ্রুবকটা আছে সেটাকে আমরা কি করলাম, বাম পাশে নিয়ে আসলাম। রেখার লম্ব দূরত্ব কি হবে আমার আগের মতো, এখানে কি হবে সূত্র অনুযায়ী শুধু কি থাকবে আমার, ধ্রুবক থাকবে, ডিভাইডেড বাই কি হবে এক্স এর সহগ কত, টুয়েলভ হোল স্কোয়ার, ওয়াই এর সহগ কত, মাইনাস ফাইভ হোল স্কোয়ার। এখানে পরম মান থাকার কারণে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে আমরা টু সি প্লাস কি লিখতে পারবো, সিক্স। আর নিচে হবে ওয়ান ফর্টি ফোর প্লাস হলো কত, টোয়েন্টি ফাইভ। এখন দেখো টু সি প্লাস সিক্স কি হবে, ওয়ান সিক্সটি নাইন, দুইটার যোগফল। এখন আমরা কি লিখতে পারবো, টু সি প্লাস সিক্স বাই হলো কত, থার্টিন। ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল হলো থার্টি। এখন এই যে দুইটা লম্ব দূরত্ব আমাদেরকে বলেছে কি, সমান। তাহলে শর্ত মতে বা প্রশ্নে আমাদের দেওয়া আছে, প্রশ্ন মতে আমরা লিখতে পারবো এই লম্ব দূরত্ব একটা ছিল পরম মান সি বাই ফাইভ, আরেকটা ছিল থার্টিন, টু সি প্লাস সিক্স এর পরম মান ডিভাইডেড বাই থার্টিন। এখন আমরা পরম মান তুলে ফেলবো, তুলে ফেললে সি বাই ফাইভ একটা প্লাস মাইনাস হবে, কারণ পরম মান থাকলে ধনাত্মক আর পরম মান তুলে ফেললে সেটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। এখন প্রথমে আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করব। প্লাস চিহ্ন নিলে আমরা কি পাবো, সি বাই ফাইভ টু সি প্লাস সিক্স বাই থার্টিন। এটাকে ক্যালকুলেট করলে পারবো আড়াড়ি গুণ করি, থার্টিন সি সমান টেন সি প্লাস হলো থার্টি, থার্টিন সি মাইনাস টেন সি বাম পাশে নিয়ে আসলাম ইকুয়াল হলো থার্টি, থ্রি সি সমান হলো কত, থার্টি, অতএব সি সমান কত, দশ। আমরা একটা সি এর মান পেয়ে গেলাম। একইভাবে প্লাসের জায়গায় আমরা মাইনাস চিহ্ন নিয়ে দেখাবো, মাইনাস নিলাম এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তার মানে আড়াড়ি গুণ করলে থার্টিন সি মাইনাস টেন সি মাইনাস কত, থার্টি, থার্টিন সি প্লাসের টেন সি বাম পাশে নিয়ে আসলাম মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস হলো থার্টি।
13 আর 10 যোগ করলে হবে 23 c ইকুয়াল মাইনাস 30 তাহলে c সমান কি হবে মাইনাস 30 বাই কত 23 এই যে আমরা c এর দুইটা মান পেলাম একটা হলো ধনাত্মক আরেকটা কি ঋণাত্মক আমার c এর ধনাত্মক মান বের করতে বলছে c এর ধনাত্মক মান কত 10 এখন আমি পরবর্তী সূত্র এবং অঙ্ক দেখাবো তোমাদের তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখো আমি দুইটা রেখা টানলাম একটা হলো AB আর একটা কি CD বোঝা যাচ্ছে যে সমান্তরাল রেখা এই সরল রেখাটাকে আমি নিলাম AX BY প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো আর এই সরলরেখাটিকে নিলাম আমি এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো তার মানে দুইটা সমান্তরাল সরলরেখা আঁকলাম আমি এই দুইটা সমান্তরাল সরলরেখার কি নির্ণয় করবো আমরা মধ্যবর্তী দূরত্ব এই দুইটা সমান্তরাল সরলরেখার কি নির্ণয় করব আমরা মধ্যবর্তী দূরত্ব তাহলে AB রেখা এবং CD রেখা দুইটি মধ্যবর্তী দূরত্ব হবে আমার ধ্রুবকের পার্থক্য C2 - C1 এর পরম মান ডিভাইডেড বাই x এর সহগ হোল স্কয়ার y এর সহগ হোল স্কয়ার এটা হলো আমার সূত্র দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হলো ধ্রুবকের পার্থক্যের পরম মান ডিভাইডেড বাই x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার এখন আমি এখান থেকে তোমাদের একটা অঙ্ক দেখাবো এই সূত্রের মাধ্যমে তোমাদের প্রশ্নমালা 3 এ g এর 2 এর a নাম্বার অঙ্ক দেখো 3x মাইনাস টু ওয়াই ইকুয়াল ওয়ান আরেকটা সমীকরণ হলো সিক্স এক্স নাইন ওয়াই না ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন ইকুয়াল জিরো বলছে এই রেখা দুইটি সমান্তরাল হলে রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তাহলে দেখে কি মনে হচ্ছে রেখা দুইটি সমান্তরাল সমান্তরাল রেখা কি x এবং y এর সহগ কি থাকবে সমান থাকবে তাহলে এই দুইটার মধ্যে তো x এবং y এর সহগ কি নয় সমান নয় তাহলে আমরা কি করব বলে দিয়েছে দুইটা রেখা সমান্তরাল তার মানে আমার প্রথম সমীকরণ দেখো 3x 2y মাইনাস 1 ইকুয়াল 0 দ্বিতীয় সমীকরণে আমি 2 দিয়ে ভাগ করলে পাবো 3x মাইনাস 2y প্লাস 9 বাই 2 ইকুয়াল 0 এখন দেখো রেখা দুইটি কি সমান্তরাল কারণ এখানে x এবং y এর সহগ কি সমান এখন আমরা এই দুইটা রেখা সমান্তরাল হলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে তাহলে সমান্তরাল দুইটা রেখা তাহলে মধ্যবর্তী দূরত্ব আমাদের এখানে লেখা আছে তাহলে রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব কি হবে বা সরল রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব সূত্র অনুযায়ী কি হবে সি টু নাইন বাই টু
माइनस सी वन को तो माइनस वन परम मान डिवाइड की होबे एक्सर सहक को तो थ्री स्क्वायर टर उटो बार होबे प्लस वाई सहक को तो माइनस टू होल स्क्वायर এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাবো 9/2 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1 পরম মান নিচে কি হবে 3 3 9 মাইনাস 2 হোল স্কয়ার মানে 4 তাহলে এখানে আমরা উপরেরটা সরল করি আর এখানে মানটা ধনাত্মক হবে কারণ দূরত্ব ঋণাত্মক হবে না তাহলে এখানে সরল করলে 2 9 প্লাস 2 আর উটোবার কত 13 তাহলে কি হবে এখানে 11/2 উত্তর কত 13 आंसर তার মানে দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা তোমরা আমি তোমাদের এখানে সূত্র প্লাস অঙ্ক দুইটা একসাথে দেখালাম এখন তোমাদের জন্য একটু ভাষার কাজ দিব দেখো এসডব্লিউ দিব আমি একটা উদ্দীপক দিব এই উদ্দীপক থেকে আমি একটা কোশ্চেন দিব তোমাদের দেখো এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম আমি একটা রেখা নিলাম এ আর কি বি এ বিন্দু যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত সেজন্য ওয়াই এখানে কি হবে 0 হয়ে যাবে 12 0 আর বি বিন্দু নিলাম 05 ঠিক আছে আর এখানে একটা পি বিন্দু দিলাম 3 4 এক নাম্বার কোশ্চেন এক নাম্বার কোশ্চেন হলো পি বিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো দুই নাম্বার এবি রেখার সমান্তরাল এবি রেখার সমান্তরাল এবং টু একক দূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো আশা করি তোমরা সবাই পারবে কারণ আমরা আগে অঙ্ক করালাম এবং সূত্র দেখালাম একই সূত্রের মাধ্যমে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ